ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিমু, নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু এখন ঈদের সময়, সো ইজি ইজি রেসিপি দিয়ে সবাইকে আপ্যায়ন করতে হবে। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে ফালুদা। সবচেয়ে সহজ উপায়ে কিভাবে ঘরে থাকা যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা ফালুদা তৈরি করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিন আমি এটি কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছু সাগু এবং দুধ। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি এটার উপরে কিছু আম। সুন্দরভাবে চারিদিকে দিয়ে দিতে হবে যাতে সবগুলো জায়গা ফিল আপ হয়। এর পরের লেয়ারটায় আমি দিয়ে দেব আইসক্রিম। এটাও ভালোভাবে ফিল আপ করে দিতে হবে যাতে চারিদিক ফিল আপ হয়। এখন আবার আমি এর উপরে হালকা দুধ দিয়ে দেব। এবং এরপরে যে লেয়ারটা দেবো সেটা হচ্ছে লিচু দিয়ে। এখানে আপনার মন মতো যে কোনো ফ্রুটসই দিতে পারবেন, আমি এটা করছি আজকে আম এবং লিচু দিয়ে। এটাও আমি দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আবার দিয়ে দিচ্ছি আইসক্রিম। এটাও ভালো করে চারিদিকে ফিল আপ করে দিতে হবে। এখন আমি যেটা করব, এখানে আমি আইসক্রিমের সাথে কিছু স্ট্রবেরি মিক্সড করে রেখেছিলাম, এটা উপরে দিয়ে দেব। দিয়ে এটাও সুন্দর করে চারিদিক ফিল আপ করে দেব। এখন লাস্টে আমি এর উপরে হালকা একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি রু আফজা। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য অপশনাল, আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ইজি ওয়েতে ফালুদা। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।